জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বাংলাদেশের আর্থসামাজিক সাফল্যের ঝুঁকির মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ, অধিক ভারী বর্ষাকাল এবং দীর্ঘায়িত শুষ্ক মৌসুম এখন স্পষ্ট। খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন এবং বন্যা এমন অনেক সমস্যার কারণে কৃষি ও বসবাসযোগ্য জমি কমে যাবে। এই ধরনের প্রভাবজনিত কারণে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অধিক হারে শহরগুলিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়ণ বিষয়গুলোকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ স্মার্ট সিটিজ ক্রিস্ক প্রকল্পটি বাংলাদেশকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কারিগরি সহযোগিতা প্রদান করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তরের সহায়তা ক্রিস্ক প্রকল্পটি জলবায়ু পরিবর্তন সহনশীল নগর পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম প্রণয়ন সংশ্লিষ্ট প্রক্রিয়া এবং সমস্যাগুলো সমাধানের অভিপ্রায়ে কাজ করছে। সর্বাধিক ঝুঁকিপূর্ণ মানুষদের প্রয়োজনগুলোর অন্তর্ভুক্তি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। কিভাবে এটা করা হচ্ছে? প্রথমত, দুটি পাইলট শহরের বিদ্যমান নগর উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা ও সংশোধন করা হবে, যেন জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশিত থাকে। হালনাগাদকৃত পরিকল্পনাগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপে জলবায়ু এবং জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ প্রকল্প প্রণয়ন প্রক্রিয়ার দিকে মনোযোগ দেওয়া হবে, যেন পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায়। এখানে মূল লক্ষ্য হচ্ছে শহরগুলোর কারিগরি সক্ষমতা বাড়ানো। যেন জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপলভ্য তহবিল প্রাপ্তির পথ সযতর হয় এবং শহরের অধিবাসীরা যেন জলবায়ু পরিবর্তন সহনশীল নগর পরিকল্পনার ফলে সয় আর্থসামাজিক উন্নতির ইতিবাচক দিকগুলো সম্পর্কে অধিকতর সচেতন হন। সবশেষে, এই প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাগুলো সকলের জন্য উন্মুক্ত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সহজলভ্য করে দেওয়া হবে, যাতে করে শহরগুলোতে জলবায়ু পরিবর্তন সহনশীল বিষয়গুলোর ব্যাপারে সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময় প্রক্রিয়া উন্নততর করা যায়। সেই সাথে স্থানীয় স্টেকহোল্ডারদের সংলাপ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে নদক্ষতা বৃদ্ধি করা যায়। ক্রিস প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের শহরগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করবে, যেন শহরগুলো জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়ন করতে পারে।